শিক্ষানবিশ চিকিৎসকের একাংশকে নিয়ে দ্বিচারিতা করছে রাজ্য সরকার। অতিরিক্ত কাজ করেও সঠিক পারিশ্রমিক দেওয়া হচ্ছে না তাদের। যে পারিশ্রমিক দেওয়া হয় তা রেগা শ্রমিকদের পারিশ্রমিকের চেয়েও কম। এমনই গুরুতর অভিযোগ এনে এবার কর্মবিরতিতে নামল হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা। সোমবার সকাল থেকে তারা মেডিকেল কলেজের মূল ফটকের সামনে দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে ধর্নায় বসেন। তাদের অভিযোগ, বর্তমানে তাদের প্রতি মাসে 14,500 টাকা স্টাইপেন্ড দেওয়া হয়, তা থেকে আবার হোস্টেল চার্জ কেটে নেওয়া হয়। অথচ ত্রিপুরা সরকারি মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে থাকেন 21,000 টাকা। এক্ষেত্রে তাদের সাথে বিরাট আর্থিক দ্বিচারিতা করছে সরকার। 2017-2018 সালে সর্বশেষ তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করা হয়েছিল, এরপর আর স্টাইপেন্ড বাড়ানো হয়নি। এ সময়ের মধ্যে বাজারে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, ফলে স্বাভাবিকভাবেই দিনযাপন করতে গিয়ে চরম অস্বস্তিকর অবস্থায় পড়তে হচ্ছে তাদের। বিষয়টি বারবার কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে যাওয়া হলেও কোনো ধরনের তৎপরতা নেই, তাই বাধ্য হয়ে এবার কর্মবিরতিতে নামলেন তারা। শিক্ষানবিশ চিকিৎসকদের আরও অভিযোগ, হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখার ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অতিরিক্ত কাজ করেও নেই পারিশ্রমিক। যেখানে সরকারি মেডিকেল কলেজের শিক্ষানবিশরা মোটা অঙ্কের স্টাইপেন্ড পাচ্ছেন, সেখানে তারা এর চেয়েও অনেক টাকা পেয়ে থাকেন। তাই আর্থিক দ্বিচারিতা কোনো অবস্থাতে মেনে নিতে পারছেন না তারা। তাই বাধ্য হয়ে স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে এবার কর্মবিরতিতে নামলে তাদের দাবি মেনে নেওয়া না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে এদিন হুঁশিয়ারি দিলেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। ত্রিপুরা মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসকরা, যার উপর এই রাজ্যের অন্যতম মেডিকেল কলেজ, অন্যতম টার্সিয়ারি হেলথ সেন্টারের অধিকাংশ কাজ নির্ভর করে, আমরা দীর্ঘদিন ধরে ওভারওয়ার্কড এবং আন্ডারপেড। আমাদের আজকে এই শান্তিপূর্ণ আন্দোলনের ফলে আমরা কর্মবিরতি ঘোষণা করেছি। আপনারা সবাই জানেন আমাদের বেতন ভাতা 2017-18 সালে বাড়ানো হয়েছিল শেষবারের মতো, এখন 2022-23 সাল। 2017-18 সালের সঙ্গে 2022-23 সালের অর্থনৈতিক অবস্থার কি কোনো তুলনা করা যায়? সত্যি কি করা যায়? মুদ্রাস্ফীতি বলুন, মূল্যবৃদ্ধি বলুন, জিনিসপত্রের আগুন, দ্রব্যমূল্য বলুন, সব কিছুর ক্ষেত্রেই তো আমরা আন্ডারপে, এবং তাই জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছি। একটা দিনমজুরও দিনে 500 টাকার মতো আয় করতে পারে, আর আমরা যেখানে আয় করছি 416.66 টাকা। আমাদের স্টেথোস্কোপওয়ালা দিনমজুরে তারা পরিণত করেছে। এই বৈমাত্র সুলভ আচরণের বিরুদ্ধে আমরা অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে বসেছি। অনেকটা শিফটে কাজ করি, কিন্তু আমাদের স্টাইপেন্ড বৃদ্ধি হচ্ছে না, এবং ওরা আমাদের দাবি মানছে না। যতক্ষণ না মানবে আমরা এখানেই বসে থাকবো, এখান থেকে আমরা উঠছি না। যতক্ষণ ওরা না মানবে আমরা এখানেই থাকবো, এভাবেই থাকবো। ওদের দাবি, আমাদের দাবি ওদের মানতেই হবে। যদি আপনাদের দাবিগুলো পূরণ না হয় আমরা এখানেই বসে থাকবো, এভাবে আমরা কাজ করছি না। আমরা ইমার্জেন্সিও বন্ধ করে রাখতে পারবো, আমরা এখানেই বসে থাকবো যতক্ষণ না আমাদের দাবি পূরণ না হবে। এদিকে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতির প্রভাব প্রথম দিনেই পড়তে দেখা গেল হাঁপানিয়া হাসপাতালে। তাদের অনুপস্থিতিতে ব্যাহত হয়ে পড়ে চিকিৎসা পরিষেবা, ফলে স্বাভাবিকভাবে এই কর্মবিরতির ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিন হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসা পরিষেবা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা সচেতন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।